ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই জাহাঙ্গীর আলম মালয়েশিয়া থেকে তিনি প্রশ্ন করেন, জানতে চাচ্ছেন যে তিনি একদিন যখন সালাত আদায় করলেন দুই ওয়াক্ত একটি নাপাকি কাপড় দিয়ে, এখন জানতে চাচ্ছেন আমার সালাত হয়েছে কি না। আমি জানতাম না যে সেটার মধ্যে নাপাকি ছিল। তিনের প্রশ্ন এরকম যে তিনি একটি নাপাকি কাপড় পরিধান করে দুই ওয়াক্ত সালাত ইমামতির সাথে আদায় করেছেন, এখন সালাতটি হয়েছে কি না। মাশা আল্লাহ, জাজাকাল্লাহ খায়ের, বারাকাল্লাফি, সম্মানিত দিনী ভাই, অত্যন্ত সুন্দর প্রশ্ন। আলজাবিল্লাহ তৌফিক, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ও বা'দ। সম্মানিত ভাই, প্রথমত বলা যাবে যে আপনি নাপাকি কী ধরনের আপনি উত্থাপিত করেননি, তবে ইশারায় বোঝা যাচ্ছে যে নাপাকি ছিল, আপনি ভুলে গেছেন, সেটা পরে আপনি নামাজ আদায় করেছেন। ইনশাআল্লাহ আশা করা যায় যে নামাজ আপনার হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি আপনার বীজ মজি কোনো কিছু লেগে থাকে আর সেটা শুকিয়ে যায়, এটা অনেক হাদিস দ্বারাই প্রমাণিত। মুল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটাকে বীজ বলা হয় লেগেছিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী একাধিক হাদিস কিছু ধুয়ে দিয়েছিল, সেটার পানির দাগ দেখেছেন, আবার নখ দিয়ে খুঁটে সেটা সাফ করে দিয়েছেন, এরকম হাদিস পাওয়া যায়। কিন্তু আপনার যদি এরকম নাপাকি থাকে আর আপনি দেখেননি, ইনশাল্লাহ সালাতও হয়ে যাবে এবং সালাতও দোড়ায়া পড়তে হবে না। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আপনার জন্য সাহেল করেছেন। আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে প্রার্থনা করে আদম সন্তান বলে, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমাদের পালনকর্তা, আমরা যদি ভুলে যাই বা ভুলক্রমে কোনো কিছু করে ফেলি, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা মানে ভুলে যাই, আও আখতানা অথবা ভুল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বোঝাচ্ছেন যে কোনো ব্যক্তি যদি ভুলে যায়, ভুলক্রমে কোনো কিছু করে ফেলে, তবে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমাদেরকে আপনি পাকড়াও করবেন না। সূরা বাকারা সূরা নম্বর 2 শেষ রায়াতে কিছু অংশে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। তাহলে আল্লাহ বলেন আমি অবশ্যই মানুষকে ছাড় দিব, পাকড়াও করব না। একদা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুতা নিয়ে নামাজ আদায় করছিলেন, কিন্তু তাতে ছিল নাপাকি, তিনি তা জানতেন না। যখনই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সেই ব্যাপারে তাকে অবহিত করলেন, নামাজ চলা অবস্থায় তিনি তা খুলে ফেলে দিলেন, এক্ষেত্রে তিনি নতুন করে নামাজ আদায় করেননি। এ থেকে প্রমাণিত হয় যে নামাজ অবস্থায় যদি নাপাকির ব্যাপারে জানতে পারে, তবে নামাজ অবস্থাতেই তা দূরীভূত করার চেষ্টা করতে হবে। কিন্তু আপনার ব্যাপারটা ছিল আলাদা আর আপনি নামাজ ওভাবেই পড়েছেন যেভাবে আপনার পোশাক আপনি পরা ছিল, কিন্তু নাপাকি যদি বীজ মজি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সালাত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য পাকড়াও করবেন না, আপনাকে দোড়ায়া সালাতও পড়তে হবে না। বুখারী মুসলিমের সেই বিভিন্ন গ্রন্থে সুনান গ্রন্থের হাদিস দিয়ে প্রমাণিত। তো সেই জন্য ইনশাআল্লাহ আপনার সালাত হয়ে যাবে। খেয়াল করবেন যখনই আপনারা সালাত আদায় করতেছেন, সালাত আদায়ের পূর্বে আপনারা সুন্দর জামা জুরু পরার চেষ্টা করবেন। আর যে হাদিসটি বললাম যে আল্লাহ নবীর জুতা খুলে দিয়েছেন নাপাকির জন্য, কিন্তু আমরা তো এখন জুতা পরে নামাজ পড়ি না, সেজন্য যদি কখনো জুতা পরে নামাজ পড়ি আর জুতায় নামাজ কি লেখে থাকে তাহলে সেটাকে খুলে নামাজের থেকেই ফেলে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। হাদা ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।